আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আশা করি সকলেই যার যার অবস্থানে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি, যেটা গত ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। সে আপনাদের প্রশ্নগুলো জমা করে নির্ভরযোগ্যভাবে নির্ভরযোগ্য কিতাব থেকে নির্ভরযোগ্য ব্যক্তির তাবিরগুলোই আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবেন। একজন ভাই কমেন্টসের মধ্যে জানতে চেয়েছিলেন যে জীবিত মানুষকে যদি কবরে দেখি সেক্ষেত্রে কী ব্যাখ্যা হবে, অর্থাৎ কবরে শোয়ার পরে ওই ব্যক্তিকে আপনি কবরে দেখলেন, দেখার পরে সে সেখানে জীবিতও থাকতে পারে মৃতও থাকতে পারে, কিন্তু যে মানুষটাকে আপনি সেখানে দেখলেন সেই মানুষটি দুনিয়াতে জীবিত আছে কিন্তু আপনি ঘুমের মধ্যে দেখতেছেন, তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে? এর ব্যাখ্যা খুবই দুঃখজনক, ব্যাখ্যা হলো খুবই দুঃখজনক। এই জন্য সকলে কন্টিনিউ। কোনো জীবিত মানুষকে যদি স্বপ্নে আপনি কবরে দেখেন তাহলে এর তিনটি ব্যাখ্যা বের হয়। এক নাম্বার ব্যাখ্যা হলো তার সমস্যার মধ্যে পতিত হবে। যে ব্যক্তিকে আপনি যদি আপনার ভাইকে দেখেন যে সে কবরের মধ্যে আছে, আপনি স্বপ্নে দেখতেছেন, তাহলে আপনার ভাই সমস্যার মধ্যে পড়বে। যে কোনো ধরনের সমস্যা হতে পারে, মানুষের জীবনে সমস্যা কখন কীভাবে আসে বলা যায় না। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি, আপনার ভাই যাকে আপনি স্বপ্নে দেখলেন কবরে, ওই ব্যক্তি সমস্যার মধ্যে পড়বে। দুই নাম্বার যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো দুঃখ, পেরেশানি, চিন্তা ভাবনা তার বেড়ে যাবে। যাকে আপনি স্বপ্নে দেখলেন যে কবরের মধ্যে রয়েছে, ওই ব্যক্তির চিন্তা, চেতনা, দুঃখ, কষ্ট বৃদ্ধি পাবে। তিন নাম্বার যে ব্যাখ্যার কথা আসছে সেটা হলো জীবনে যে কাজগুলোই করবে প্রত্যেকটা কাজের মধ্যে অসাফল্য হবে, অর্থাৎ সাফল্যবান হবে না। যে কাজই করতে যাবে সেখানে ব্যর্থ হবে, কোনো কাজেই সৌভাগ্যশীল ব্যক্তি হতে পারবে না। আজকের যে তিনটি ব্যাখ্যা খুবই খারাপ ব্যাখ্যা, এজন্যে আমরা সকলে চেষ্টা করব খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকার জন্য। আরও একটি বিষয় হলো, যদি আপনি নিজেকে কবরে দেখেন, এটা তো আপনি দেখলেন অন্যদেরকে কবরে, তাদের এই সমস্যাগুলো তৈরি হলো, এখন নিজেকে আপনাকে যদি আপনি কবরে দেখেন তাহলে বন্ধুরা একই সমস্যা, আপনার দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা এগুলো বেড়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন খারাপ স্বপ্নগুলো থেকে কীভাবে বাঁচা যায়, কী কী কাজ করতে হবে, খারাপ স্বপ্ন দেখলে কী দোয়া পড়তে হবে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য। এরকম এই বিষয়ের উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, তো সেই দোয়াটা আমরা ওই ভিডিও থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।